নমস্কার বন্ধুরা, ফাইট ফাইট চ্যানেল আপনাদেরকে স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবা নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি আপনারা যারা ডিএলএড করেছেন এবং অলরেডি যারা প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ করে বসে আছেন। 2018 সালে প্রাইমারি টেটের যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের মধ্যে একটাই কোশ্চেন ছিল যে কখন এই পরীক্ষাটি হবে, কখন আপনারা এই পরীক্ষাটি দিতে পাবেন এবং নেক্সট প্রাইমারি টেটের রিক্রুটমেন্ট কখন হবে। এই নিয়ে কিন্তু আপনাদের মধ্যে প্রচুর জল্পনা সংশয় কিন্তু রয়েছিল। আপনারা অনেকেই হতাশগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং অনেকে ডিসমোটিভেট হয়ে প্রিপারেশন কিন্তু ছেড়ে ফেলেছিলেন। বন্ধুরা, তাদের জন্য একটি খুবই দুর্দান্ত সুখবর নিয়ে চলে এসেছি। যে ইনফরমেশনটি আপনি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছি সেটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটি সুখবর আপনাদের সামনে দিতে চলেছি। খুব শীঘ্রই হতে চলেছে প্রাইমারি টেট। কবে প্রাইমারি টেট হবে, জেনুইন ইনফরমেশন, অথেন্টিকেট ইনফরমেশন আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। এখনও পর্যন্ত যা যা ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি বিভিন্ন পরীক্ষা রিলেটেড, প্রত্যেকটা ইনফরমেশন আমি জেনুইন সোর্স থেকে সংগ্রহ করে যদি মনে হয় যে আমার সেটা অথেন্টিকেট তবেই সেটা দেওয়ার চেষ্টা করি। আপনাদেরকে অন্য কোনোভাবে অন্য বিভিন্ন ধরনের ভুলভাল খবর দিয়ে পরিবেশন করে আপনাদেরকে ডিসমোটিভেট বা আপনাদের মধ্যে হতাশা কিন্তু আমি কোনোদিন বাড়াইনি বা বাড়াবার চেষ্টাও করব না। কারণ এই সব ভুলভাল খবর দিয়ে আপনাদেরকে ডিসমোটিভেট করে নিজের চ্যানেলের ভিউ নিয়ে নিজে সফল হব এই মানসিকতা নিয়ে আজ পর্যন্ত কোনোদিন চলিনি এবং চলবও না। তো আপনাদেরকে আজকে যে ইনফরমেশনটা দিতে চলেছি যথেষ্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, প্রতিটা যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো আমি হাইলাইটেড করে দেবো এবং ইনফরমেশন ভিডিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু দিতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আপনারা এই চ্যানেল থেকে কিছু হলেও উপকার কিন্তু পাবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিও ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না, সমস্ত বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা নতুন দেখছেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে মোটিভেট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনটি বেরিয়েছে এই সময় একটি নামি দামি পত্রিকা, বাংলায় বহুল প্রচারিত একটি পত্রিকা, এই সময়ে এটি বেরিয়েছে। হেডলাইনে যেটি দেওয়া রয়েছে সেটির থেকে আপনাদের কোনো কিছু ক্লিয়ার হবে না, কোনো কনফিউশন দূর হবে না। বিস্তারিত প্রতিবেদনটি পড়তে হবে এবং প্রতিবেদনটি পুরোপুরি আপনাদেরকে শুনতে হবে। আমি প্রতিবেদনটি পুরোপুরি আপনাদেরকে পড়ছি, তারপরে আসল জায়গাটা ডিসকাস করে দিচ্ছি। তো হেডলাইনটিতে কি বলেছে, বদলি বন্ধ, জল্পনা প্রাথমিক স্তরের টেটের। ঠিক আছে, এখন প্রতিবেদনটি পুরোপুরি পড়ছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। ফের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাদের বদলি প্রক্রিয়া বন্ধ করে দিল স্কুল শিক্ষা দপ্তর। নয়া নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে, এমনকি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের বদলির কোনো আবেদন নেওয়া হবে না। কেন এই সিদ্ধান্ত, এই নিয়ে নানা মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন 4000 বদলির আবেদন জমা পড়েছে, ইতিমধ্যে 3000 নিষ্পত্তি হয়েছে, পুজোর আগে আরও 1000 শিক্ষক শিক্ষিকার বদলি বাস্তবে কার্যকরী হবে। যদিও এই সময়ের এ ব্যাপারে প্রতিক্রিয়া চাইতে এই সময়ের তরফ থেকে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে বিকাশ ভবন সূত্রে খবর, এই জায়গাটা ইম্পর্টেন্ট, আশা করি আপনাদের অ্যান্সারটা পাবেন এই জায়গাটার থেকে। তবে বিকাশ ভবন সূত্রে খবর, পূজার পরেই রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষক বাছাইয়ের পরীক্ষা অর্থাৎ টেট নিতে চায় রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষক বাছাইয়ের পরীক্ষা টেট নিতে চায় রাজ্য শিক্ষা দপ্তর, সেটাই কিন্তু বিকাশ ভবন সূত্রে খবর। সেজন্য ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক পর্ষদকে পরামর্শ দেয়া হয়েছে যাতে তারা রাজ্য এবং কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষা গ্রহণকারী সংস্থার নানা পরীক্ষার দিনক্ষণ জেনে নেয়। এ ব্যাপারে ইউপিএসসি, পিএসসি, রেল, ব্যাংক, জীবন বিমার মতো
নিয়োগ সংস্থার পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হয়েছে নয়া চয়েসে বেস্ট ক্রেডিট সিস্টেম CBCS কলেজে স্নাতক স্তরে কখন কি পরীক্ষা হবে। নয়া চয়েসে বেস্ট ক্রেডিট সিস্টেমে কলেজে স্নাতক স্তরে কি পরীক্ষা হবে। সে সম্পর্কে অতিবাহিত হওয়ারও চেষ্টা শুরু হয়েছে। অর্থাৎ এখান থেকে আপনারা একটা জিনিস পরিষ্কার করলেন, পরিষ্কার হলো যে বিকাশ ভবন সূত্রে খবর যে পুজোর পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতি জন্য তারা তোড়জোড় শুরু করে দিয়েছে। প্রাথমিক শিক্ষক পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে কবে কখন কি পরীক্ষা হবে, সেটা কেন্দ্রীয় সরকারেরই হোক বা রাজ্য সরকারেরই হোক। অর্থাৎ নিয়োগকারী যে সংস্থাগুলো রয়েছে PSC SSC রেল ব্যাংক UPSC সেই সমস্ত সংস্থার সাথে কথা বলে একটা দিনক্ষণ চূড়ান্ত করা, এমন কি কলেজের স্নাতক স্তরের যে পরীক্ষাগুলো রয়েছে সেইগুলো সম্পর্কেও সব কিছু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে একটা পার্টিকুলার দিন স্থির করা যাতে এই পরীক্ষাটি নির্বিঘ্নে নেওয়া যায়, তেমনটাই কিন্তু খবর বেরিয়ে আসছে। তারপরে দেখুন, যাতে শিক্ষক নিয়োগে নবান্নে চূড়ান্ত সম্মতি পেলেই স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে সময় মতো সম্পন্ন করা যায়। মানে যে কথাটা এতক্ষণ হচ্ছিল যে দিন মানে সমস্ত কিছু তো সমস্ত কিছু রেডি করে রাখতে, শুধু নবান্ন থেকে চূড়ান্ত অনুমতি পেলেই স্কুল শিক্ষা দপ্তর নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে সময় মতো সম্পন্ন করা যায় পরীক্ষাটি। কোথায় কোন স্কুলে কত পড়ুয়া ও শিক্ষক আছেন সে সম্পর্কেও চূড়ান্ত ধারণা তৈরি করার কাজ শুরু হয়েছে। শিক্ষার অধিকার আইনে নির্দিষ্ট মাপকাঠিতে রাজ্যের বহু প্রাথমিক স্কুলে পড়ুয়া শিক্ষক অনুপাতে বেশি শিক্ষক আছেন বলে দেখা গিয়েছে। প্রসঙ্গত 2017-র 3রা নভেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদনের শেষ দিন ছিল। এটা সবাই জানেন যে 30 নভেম্বর 2017 চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করার শেষ দিন ছিল। বিকাশ ভবনের এক আধিকারিক জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বদলির জন্য সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আবেদন গ্রহণ প্রক্রিয়ার গত বছর অক্টোবরের থেকেই বন্ধ। দারভিড স্কুলের ঘটনার পর থেকে পরেই বদলির আবেদন গ্রহণের স্থগিতাদেশ জারি হয়েছিল। এখন নতুন করে আপোষ বদলি ও বিশেষ কারণে বদলির আবেদন নেওয়া হচ্ছে না, শুধুমাত্র জমে থাকা বদলির আবেদনগুলি বিবেচনা করে অন্যত্র পাঠানো হচ্ছে। রাজ্যের প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট সম্ভাবনা ছাড়া সব ধরনের স্কুলে বদলির বন্ধে নতুন বিজ্ঞপ্তি কোনো কারণ থাকতে পারে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঠিক আছে, তো এই প্রতিবেদনটা থেকে এই জিনিসটা ক্লিয়ার হলো যে টেট পরীক্ষা নিতে কিন্তু রাজ্য সরকার তথা রাজ্যের শিক্ষা দপ্তর কিন্তু খুবই উদ্বিগ্ন এবং তারা চেষ্টা করছে হার্ট অ্যান্ড সোল যে পুজোর পরেই প্রাথমিক টেটকে কন্ডাক্ট করা, তার জন্য বিভিন্ন ধরনের তোড়জোড় তারা শুরু করেছে। বিভিন্ন নিয়োগকারী সংস্থার সাথে তারা কথা বলছে এবং তারা যে একটা ডেট স্থির করতে চাইছে যে ডেটে তারা নির্বিঘ্নে পরীক্ষাটি সুষ্ঠু এবং সম্পন্ন করতে পারে। এবং তার জন্য যে বদলির যে প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বদলি প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। নতুন করে কোনো অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে না, পুরনো যে অ্যাপ্লিকেশানগুলি পড়ে রয়েছে সেইগুলোই শুধুমাত্র এখন কার্যকর হচ্ছে। তো এই প্রতিবেদন থেকে এটাই কিন্তু স্পষ্ট হচ্ছে যে আগামী পুজোর পরেই কিন্তু পরীক্ষা কিন্তু হতে চলেছে। তো আপনারা প্রস্তুত থাকুন এই ধরনের একটি যুদ্ধের জন্য এবং নিজেকে সামিল করুন প্রাইমারি টেটের পরীক্ষার জন্য এবং
প্রচুর হার্ট অ্যান্ড সোল, এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ। এরপরে কিন্তু বিএড প্রার্থীরা কিন্তু চান্স পেয়ে যাচ্ছে এবং অনেকে আরও চান্স পেয়ে যাবে এবং কম্পিটিশন আরও হাই হবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা চাকরি পাওয়া কিন্তু খুব জটিল জায়গায় এসে দাঁড়াবে। তো আপনাদের কাছে একটা বিশাল বড় সুযোগ রয়েছে, এই একটা লাস্ট সুযোগ। তো আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে প্রিপারেশন নিতে থাকুন এবং নিজেকে সাফল্যমণ্ডিত করুন। তো যদি প্রিপারেশন বা প্রস্তুতি কীভাবে নিতে হবে বা কীভাবে প্রিপারেশন বা প্রস্তুতি নেবেন সেই বিষয়ে আমি আস্তে আস্তে ভিডিও দেব এবং কিছু কিছু প্রাইমারি ট্রেড রিলেটেড ভিডিও নিয়ে আসবো, সেইগুলিও দেখতে থাকুন। আশা করি আপনারা সাফল্য লাভ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।